वेलकम बैक टू माय चैनल गाइस आई होप आपनारा सबाई ভালো আছেন গতকালকে দুইটা ভিডিও আপলোড করেছিলাম একটা ছিল হচ্ছে আমার GoPro অ্যাকশন ক্যামের যে অ্যাকসেসরিজ ওটা নিয়ে আর হচ্ছে নরেন বাইকার পয়েন্টের সেকেন্ড রাউন্ড ড্র সেই সাথে একটা লাস্ট আপডেট जो किछु एमटी हेलमेट्स आसछे नरेन बाइकर पॉइंटे आमाके रातेबेला हानिफ भाई फोन दिएछे तो बोलछे जे भाई माने आजकेर ब्लगे जे कि हलो बुझलाम ना ब्लगटा पब्लिश होवार दुई घंटार मध्ये दोकाने प्रचुर कस्टमार आइसा पड़छे हाँ दोकाने दाड़ानोर मतन जायगा छिलो ना सब आजकेर ब्लग देखे आइसा पड़छे माने एत मानुष एत द्रुत कोत्थेके आसलो बुझलाम ना রিয়েলি অ্যামেজিং মানে অবাক করার মতো ব্যাপার হ্যাঁ আমার মনে হয় এমটি হেলমেটসগুলো এত সুন্দর যে ওইটা দেখে কেউ আর থাকতে পারে না আর কি হ্যাঁ সঙ্গে সঙ্গে দৌড় দিচ্ছে কেনার জন্য হানিফ ভাই যেটা বলছিলেন যে প্রায় 60-70টা ফোন আসছে ওর পরে সন্ধ্যার মধ্যেই প্রত্যেকে এমটি হেলমেটসটা চাইতেছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকার বাইরে থেকে সবাই ফোন দিচ্ছে এত ফোন যে এটা কিন্তু রেয়ার এডিশন হ্যাঁ অত বেশি অ্যাভেলেবেল না খুবই অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আছে হানিফ ভাই একটা সংখ্যা বললেন যে এই সংখ্যাটা শুনে আমি কালকে রাতে অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে যে বলছে যে ভাই গত 20 দিনে ব্লক থেকে মানে অলমোস্ট 300-র উপরে সার্টিফাইড হেলমেট সেল হয়েছে 300-র উপরে সার্টিফাইড হেলমেট ব্লক থেকে গত 20 দিনে সেল হয়েছে নট এ ম্যাটার অফ জোক ঠিক আছে মানে এটার মধ্যে কিন্তু যে স্টার্টস বা ওই টাইপেরগুলো বাদ যেগুলো সার্টিফাইড না ওগুলো বাইরে শুধু সার্টিফাইডই 300-র উপরে আনুষাঙ্গিক বিভিন্ন টুকিটাকে জিনিসপত্র তো ছিলই ধরেন গ্লাস ক্লাস এটা সেটা তো একটা মানুষ হেলমেট কিনতে আসলে ওগুলো কিনেই সংখ্যাটা অবাক করার মতো সংখ্যা এর থেকে বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র আইডি ব্র্যান্ডের হেলমেট যেটা কিনা বাংলাদেশে একদমই নতুন এই হেলমেটটা 150-র উপরে সেল করেছেন হানিফ ভাই ঠিক আছে অবাক করার মতো না ম্যাক্সিমামই ঢাকার বাইরে কুরিয়ারে দ্যাটস গ্রেট যখন ব্লগ শুরু করি তখন আসলে বুঝতে পারি না যে এত মানে স্মুথলি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন আপনাদেরকে হেল্প করার জন্য কারণ আপনারা যেভাবে রেসপন্স করছেন সেটা সত্যি আশাজনক হ্যাঁ একটা জিনিস খেয়াল করে দেখেন যে হানিফ ভাই সবসময় নিচের দিক তাকা থাকে ঠিক আছে ম্যাক্সিমাম টাইম নিচের দিকে তাকানো থাকে এটাকে বলে ডাউন টু আর্থ মানুষ এই ধরনের মানুষরা ভীষণ হাম্বল হয় হ্যাঁ আপনার নজর যত ধরেন সিনা টান করে উপরের দিকে যায় সেই মানুষগুলোর অহংকারও তত বেড়ে যায় আমি দোয়া করি হানিফ ভাই এগো যাক অনেক বড় হোক আমি না আপনাদেরকে আগের মতো করে কমিউনিকেট করার সুযোগ পাচ্ছি না ধরেন আগে যেমন প্রত্যেক দিন ইনস্ট্যান্ট একদম কমেন্টে রিপ্লাই দিতাম এই জিনিসটা এখন আমি আসলে সত্যি পেরে উঠছি না আর কারণ আগে SMS বলেন বা কমেন্ট বলেন আসতো দিনে বড় জোর 50-60টা হ্যাঁ তো সেটা আমি ইজিলি দেখা যাচ্ছে যে আনসার দিয়ে দিতে পারতাম আর এখন কমেন্ট আসে দিনে 400-500 ঠিক আছে আর মানে বোথ ফেসবুক বলেন ইউটিউব বলেন তারপরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব মিলে 400-500-র মতন ফিডব্যাক আসে হ্যাঁ তো এইটা আমার পক্ষে না আসলে খুব টাফ হয়ে যায় একসাথে রিপ্লাই দেওয়া কারণ আমি একটা জব করি সেই সাথে আবার আমার শ্যুটিং করতে হয় শ্যুটিংয়ের পরে আবার এডিট করতে হয় হ্যাঁ তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে হজবরল লেগে যায় আমি তো একা মানুষ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে হয়তো একটু রাগ করেন মন খারাপ করেন যে ভাই আপনাকে আমি মেসেজ দিলাম বা কমেন্ট করলাম কিন্তু আনসার দিলেন না আমি চেষ্টা করি সবসময় আনসার দেওয়ার তবে দেখা যাচ্ছে যে একবারই দিতে পারি না আজকে আপনি কমেন্ট করলেন আমি আজকে সময় পেলাম না হয়তো বা পরের দিন আমি দেখলাম কমেন্টটা আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সবসময় এই সেই আনসারটা দিয়ে দেওয়ার আই হোপ আপনারা বুঝবেন ব্যাপারটা তবে আমি সত্যিই হ্যাপি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আনবিলিভেবল সিরিয়াসলি আনবিলিভেবল এবং গতকালকে যে ইকবাল ভাইয়ের ব্লগটা দিলাম আমি ডিজিটাল কালেকশন
মজার একটা ব্যাপার ঘটছে কি, আমি তো ব্লগে দেখাতে পারিনি জিনিসটা, আমি তো কিনতে গিয়েছিলাম আমার গোপ্রোর অ্যাক্সেসরিজগুলো, ধরেন উলানজি কেস, মাইক্রোফোন অ্যাডাপ্টার, তারপরে চিন মাউন্ট, হেলমেট মাউন্ট আর কি। তো এই জিনিসগুলো আমি তো কিনতেই গিয়েছিলাম, ব্লগ শেষ করে যখন আমি টাকাটা দিতে যাই তখন আমাদের ইকবাল ভাই হঠাৎ করে বলছে, ভাই টাকা নিব না আমি। বলছে কেন? বলছে না ভাই, আমি তো এগুলো আপনাকে গিফট করতেছি, আমি এটা আপনি আমার কাছে যখন চাইছিলেন তখনই আমি নিয়োগ করছিলাম, এটা আপনার আমি গিফট করব। খুব অবাক। হ্যাঁ, বলে যে আমি আপনার মানে আলহামদুলিল্লাহ আপনার ব্লগ থেকে আমি যে সারাটা পাইছি আমি মহা খুশি ভাই, আমি খুবই আনন্দিত, ছোটো ভাই হিসেবে এটা আপনাকে আমি গিফট করতে চাই। সত্যি আমি অবাক হয়েছি। ঠিক আছে, একটা জিনিস কি, আপনি মানুষকে সম্মান করেন দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য সেটা রিটার্ন রেখে দেয়। ঠিক আছে, কারো কাছে কোনো কিছু চেয়ে বেড়াইতে হবে না আপনাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার জন্য রেডি করে রাখবে। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে, আমাকে যারা এইভাবে কোঅপারেট করছেন আমার সামনের পথগুলোতে চলার জন্য। আপনাদের সবার কোঅপারেশন ছাড়া সত্যিই আমার পক্ষে হয়তোবা সম্ভব ছিল না এত দ্রুত গেইন করা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অবদান আছে। আমার যারা ভিউয়ার, সবচাইতে বড় অবদান কিন্তু আপনাদের। প্রতিনিয়ত আপনারা যেভাবে আমার ব্লগগুলোকে দেখেন, আমার ব্লগের জন্য ওয়েট করেন, ইভেন কখনও কখনও আপনারা কমেন্ট করেন যে ভাই ওয়াইফকে সাথে নিয়ে দেখছি, একসাথে বসে দেখছি, বউ বাচ্চাকে সাথে নিয়ে, পুরো ফ্যামিলি সাথে নিয়ে বসে দেখছি, এই কমেন্টগুলো যে কি বড় আমার কাছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটার ফিলিংটা কি এগুলো যখন দেখি। তারপর আমি বলেছিলাম যে আমার ইদানিং ব্লগগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, যখন আমি বিশেষ করে রাইডার স্টোরির ইউজার রিভিউ করি তখন ব্লগগুলো একদমই ছোট করতে পারি না। হ্যাঁ, তো তারপরেও আপনাদের অসংখ্য ফিডব্যাক পেয়েছি যে ভাই আপনার কোনো টেনশন করতে হবে না, ব্লগ বড় হলে হবে, আপনার ব্লগ বড় হইলেই আমাদের দেখতে ভালো লাগে। হ্যাঁ, আপনার টেনশনের কিছু নাই, আপনি বড় বড় ব্লগই করেন। তো সিরিয়াসলি ভাই, ইউ আর অ্যামেজিং গাইজ, আপনারা আসলেই সুন্দর, আপনারা আসলেই মানে অসম্ভব সুন্দর মানুষ। সুস্থ থাকুন, সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সুস্থ থাকা, কারণ আমরা এখন প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সুস্থ থাকাটাই হচ্ছে সবচাইতে বড় লড়াই এখন এই মুহূর্তে। যদিও সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপারটা এখন ক্ষীণ হয়ে আসতেছে আস্তে আস্তে, মানে মানুষ মানছে না ওরকমভাবে, আমরা নিজেরাও অনেক ক্ষেত্রেই পারছি না মেনটেন করতে, কিন্তু তারপরও সবসময় সতর্ক থাকতে হবে নিজে বাঁচার জন্য এবং অন্যকে সুস্থ রাখার জন্য। তবে ইকবাল ভাইয়ের ব্লগটা করতে গিয়ে আমি একটা জিনিস ফিল করলাম যে ফার্স্ট যে ব্লগটা আমি করেছিলাম ডিজিটাল কালেকশনের, ওই ব্লগের পরে আপনাদের অ্যাকশন ক্যামের প্রতি প্রচুর কোয়েরিজ, এবং অনেকেই ইকবাল ভাইকে ফোন দিয়েছেন, ক্যামেরা নিয়েছেন ইকবাল ভাইয়ের কাছ থেকে। ইকবাল ভাই নিজেও অবাক হয়ে গেছে, হঠাৎ করে অ্যাকশন ক্যামের এত ডিমান্ড ক্রিয়েট হলো কেন, মানে এটা তো এমন না যে আমি আমার ব্লগটা করে এসেছি দেখেই ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, এটা তো আর লজিক্যাল কোনো কথা আর হলো না। ফ্যাক্টটা হচ্ছে মানে অনেক মানুষ এখন ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। হ্যাঁ, প্রচুর মানুষ, কারণ ইউটিউব এখন এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে। অনেকে শুরু করছে কাজ কিন্তু কয়েকদিন করার পরে উৎসাহ হারায় ফেলে, অনেকে আছে যে খুব কষ্ট করে করলো, অনেক দিন ধরে করলো কিন্তু মানে প্রপারলি ভিউ হচ্ছে না, কোনো রেসপন্স ওরকমভাবে পাচ্ছে না, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে না, হতাশ হয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আসলে ঢালাওভাবে এই কাজটা করতে আসা উচিত না, কারণ এখানে শুধুমাত্র যে আপনি ইমোশন দিয়ে কাজ করবেন তা তো না, এখানে অনেকগুলো জিনিস আছে টেকনিক্যাল টার্ম, কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি প্রপারলি সেই জিনিসগুলো মেনটেন করতে জানলে একটা চ্যানেল আল্লাহর রহমতে ঠিকই গ্রো করবে।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি যাবো অফিসে, প্রাণ আর এফএল সেন্টার, জাগো এফএম 94.4। থ্যাংক ইউ, হ্যাঁ ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে একটু কিউরিয়াস হয়ে যায় সবাই, হ্যাঁ ক্যামেরা লাগানো দেখলে অনেকেই চিন্তা করে এটা কি কি করছেন উনি। আমি প্রায় অফিসের কাছাকাছি চলে এসেছি, অনেক বকবক করলাম আজকে আপনাদের সাথে। আসলে আমি তো কখনো এইভাবে মোটো ব্লগিং করি নাই, টোটালটাই রাস্তায়, সব বাতচিত রাস্তার মধ্যে, আজকেই ফার্স্ট। কারণ ক্যামেরার যে গিয়ারগুলো বাকি ছিল, তো অবশেষে ওগুলো হাতে পাওয়ার পর চিন্তা করলাম ওকে ফাইন, লেট স্টার্ট। কমেন্ট বক্সে জানাতে পারেন সাউন্ড টাউন্ড সব কেমন ছিল, বিকজ টোটাল সেট আপটাই আমি চেঞ্জ করেছি, আপগ্রেড করেছি, মাইক্রোফোন, মাইক্রোফোন অ্যাডাপ্টার, উলানজি কেস, সব কিছু আমাকে গিফট করেছে ইকবাল ভাই। থ্যাংক ইউ ইকবাল ভাই এত সুন্দর একটা সাপোর্টের জন্য। আমি দোয়া করি আপনার বিজনেস অনেক বড় হোক এবং আপনি অনেক বড় হন, এবার অনেক বড় হয়ে আপনি আমাকে আরও আরও বড় বড় জিনিসপত্র গিফট করেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক, আমিন। এনিওয়েজ গাইজ, আমি অফিসের খুব কাছাকাছি চলে এসেছি, এখন ব্লগটাকে এখানে শেষ করতে চাই। আশা করছি নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন, ততক্ষণ ভালো থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন ভাই। সি ইউ অন নেক্সট ব্লগ, আল্লাহ হাফেজ।